জাতীয় শিশু সুরক্ষা কমিশন সদস্য আরজি আনন্দ ও রাজ্য মহিলা কমিশন অধ্যক্ষা সন্ধ্যাবতী প্রধান কন্ধমাল জেলা গস্তরে আসি ফুলবাণীর জেলাপাল সম্মিলনী কক্ষঠার শিশু মানক সমস্যা সম্পর্কে আলোচনা করা সহ 19 মামলার শুনানি করেছিলেন। আমার ন্যাশনাল কমিশনর মেম্বর অনরেবল মেম্বর আসছেন ক্যাম্প হিয়রিং বা গ্রিভান্স রেড্রেসাল হিয়রিং আজ ইমিডিয়েট যে কেসেস আসিকি পৌঁছিব তাকে মধ্যে সাংগে সাংগে জজমেন্ট মধ্যে ঘোষণা করা যাব এবং কতগুলি কেস যদি রহিযিব তাহলে তাকে মধ্যে 7 ডেজ কি 15 ডেজ ভিতরে তাকে ডিসপোজ অফ করিয়া পাই চেষ্টা করা যাব। আও আজি ন্যাশনাল কমিশন এবং আম কমিশন স্টেট কমিশনর আমি মধ্যে আসিকি এটি মধ্যে শুনিবু আজি যাহা কেসেস অছি এবং এটা মধ্যে খালি ন্যাশনাল কমিশন নয় স্টেট কমিশনর মধ্যে এটা হচ্ছে গোটে দায়িত্ব আর ম্যান্ডেট যে শুনানি গ্রিভান্স শুনানি করিবা এবং আমি মধ্যে বারম্বার কন্ধমাল জেলাকে গস্ত করিবু এবং শুনিবু কেস মধ্যে শুনিবু আর যাহা মধ্যে আজি যদি যাহা মধ্যে অছি আসিব তাকে মধ্যে আমি মধ্যে টেকঅপ করিবু কাহিঁকি না সেমান যেতিকি টেকঅপ করিবে আর আম পাখকু মধ্যে সেমান সেগুড়াক ফরওয়ার্ড করিবে। চ্যালেঞ্জেস অছি এসসিএসটি স্কুলর মধ্যে চ্যালেঞ্জেস অছি সেটি মধ্যে কিছু আসে সেক্সুয়াল আবিউজর কেসেস আসে এবং বিশেষ করে যে ফ্লোরাইড কন্টেন্ট ওয়াটার যোগ মধ্যে কিছু প্রোবলেম ডিজিজর প্রোবলেম আসে তাকে মধ্যে আমি সুধার আনিবা মধ্যে আমি চেষ্টা করিবু এবং রাজ্য সরকারকে মধ্যে রেকমেন্ড করিবু। আমরে আমি যেটা সফিসিয়েন্ট বি নুহে আমাকে রিপোর্ট কলে আমি নিশ্চিত ভাবে স্টেট গভর্নমেন্ট সহ কথাবার্তা করিবু। শিশু মানক অধিকার যেপরি ক্ষুণ্ণ ন হেব সেমানক পানীয় জল সমস্যা যৌন শোষণ আদি সম্পর্কিত 19 অভিযোগ শুনানি করেছিলে। অন্যমানক মধ্যে কন্ধমাল জেলাপাল ডক্টর বৃন্দা ডি ও এসপি প্রতীক সিং উপস্থিত থিলে। কন্ধমাল জেলা ফুলবাণী কৃতিদীপন ভৈঙ্ক রিপোর্ট উৎকল খবর।